আসসালামু আলাইকুম সমত দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব। যারা ধান কাটছেন এবং যারা ভুট্টা চাষ করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা নভেম্বর মাসে কোন জাতের ভুট্টা করবেন এবং কি পরিমাণ রাসায়নিক সার দেবেন এবং বেড তৈরি করবেন না বেড ছাড়াই ভুট্টাগুলো চাষ করবেন এই বিষয় কিন্তু পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে আজকে এই ভিডিও থেকে তাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভুট্টা চাষ কীভাবে করতে হয় এবং এই নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে কোন জাতগুলো করলে আপনারা ভালো একটা ফলন পাবেন এ বিষয়ে কিন্তু আমি পুরো ভিডিওটি জুড়ে আলোচনা করার চেষ্টা করব ভুট্টা চাষের আগে কিন্তু আপনাদেরকে যেটি করতে হবে সেটি কিন্তু আপনারা জাত নির্বাচন করতে হবে আপনারা কিন্তু যেগুলো জাত আপনাদের সচরাচর আমাদের এই বাজারে পাওয়া যায় তার মধ্যে যেটা ভালো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে এই জাতের কথা বলবো তো এখন আপনার নভেম্বর মাস চলতেছে তো নভেম্বর নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোন জাতটা ভালো ফলন দেয় প্রথমে কিন্তু সেই জাতের কথা আপনাদেরকে বলব তো আমি নভেম্বর মাস থেকে যদি আপনারা ভুট্টা চাষ করতে চান এবং ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত যদি ভুট্টা চাষ করতে চান তাহলে কোন জাতটা আপনারা লাগাবেন তো আমি বলবো আপনাদেরকে যে থ্রি এস কোম্পানির দুর্জয় পুষ্পন্ন সাতাত্তর এটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরে মাঝামাঝি পর্যন্ত আপনারা এই ভুট্টাটা চাষ করতে পারবেন তাহলে কিন্তু আপনারা এই ভুট্টা এই দুর্জয় পুষ্পান্ন সাতাত্তর জাতের যদি ভুট্টাটা চাষ করেন তাহলে কিন্তু অধিক ফলন পাবেন আপনারা তো ফলনের দিক দিয়ে যদি আমি বলি তাহলে কিন্তু আপনারা এক বিঘে জমি থেকে ভুট্টা কিন্তু পুষ্পন থেকে পঞ্চাশ মনে হারে আপনারা ভুট্টা পাবেন শুকনা ভুট্টা তো এই জাতগুলো কিন্তু আপনার শীতের মধ্যে কিন্তু ভালো একটা রেজাল্ট দেয় এবং গাছগুলো অনেক শক্ত হয় এবং মজবুত হয় এ কারণে কিন্তু গাছগুলো হেলে পড়ে না এবং আপনার ফলন কিন্তু অনেকাংশে বেশি আসে তো আপনি যদি এই শীতের সময় ভুট্টা চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে শীতকালীন যে ভুট্টা জাত আছে সেগুলো কিন্তু আপনাদেরকে নির্বাচন করতে হবে তো পুষ্পন্ন সাতাত্তর এই জাতটা কিন্তু আপনার শীতের সময় ভালো একটা রেজাল্ট দেয় আমাদের যে এই জমিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দুর্জয় পুষ্পন্ন সাতাত্তর আমাদের গাছ কিন্তু অলরেডি অনেক বড়ো হয়ে গেছে এবং আমাদের ভুট্টা কিন্তু শীতের আগেই কিন্তু এগুলো গাছ আরও বড় হয়ে যাবে তো আপনারা যারা এখনও লাগাতে চাচ্ছেন অথবা আপনার নভেম্বর ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই পুষ দুর্জয় পুষ্পন্ন সাতাত্তর ভুট্টাটা কিন্তু আমরা অনায়াসে চাষ করতে পারবেন মানে এটা কিন্তু শীতের মধ্যে ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে তো এই ভুট্টার গাছ কিন্তু আপনার দেখা যে চার থেকে সাড়ে চার ফিট পর্যন্ত উচ্চতা হবে এই ভুট্টার গাছগুলা এবং শক্ত হয় এই ভুট্টার গাছগুলো অনেক শক্ত হয় তাই কিন্তু আপনারা চাইলে এই দুর্জয় পুষ্পন্ন সাতাত্তর ভুট্টাটা আপনারা চাষ করতে পারেন তো আপনারা যদি ডিসেম্বরের শেষের দিকে আপনারা ভুট্টা চাষ করতে চান তাহলে কোন জাতটা করবেন আপনারা কিন্তু সব জাতি কিন্তু সব সময় ভালো একটা রেজাল্ট দেয় না তাই কিন্তু আপনাদেরকে যার আগে ভালোভাবে নির্বাচন করতে হবে তারপরে কিন্তু আপনারা ভুট্টা চাষ থেকে ভালো একটা ফলন আশা করতে পারবেন সময় দর্শক আপনারা যদি ডিসেম্বর মাসে আপনারা ভুট্টাটা চাষ করতে চান তাহলে কোন জাতের ভুট্টাটা আপনারা চাষ করবেন তো এই ডিসেম্বর মাসে যদি আপনারা ভুট্টাটা চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে ছিনজানটা কোম্পানির সাতাত্তর বিশ এটা কিন্তু আপনারা চাষ করতে পারেন ডিসেম্বর মাসের পরে আর ডিসেম্বর মাসে আগে যারা চাষ করবেন তারা কিন্তু দুর্জয় পুষ্পান্ন সাতাত্তর এই ভুট্টাটা কিন্তু আমরা চাষ করবেন আর ডিসেম্বরের পরে যারা ভুট্টাটা চাষ করবেন তারা কিন্তু আপনারা ছিনজানটা কোম্পানির সাতাত্তর বিষ এই যাতে ভুট্টাটা কিন্তু আপনারা চাষ করবেন তাহলে কি দেখবেন যে আপনাদের ফলন ভালো একটা ফলন পাবেন এই ভুট্টা থেকে দর্শক আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনারা এই নভেম্বর এবং ডিসেম্বর মাঝামাঝি কোন ভুট্টাটা চাষ করবেন এবং ডিসেম্বরের পরে কোন ভুট্টাটা চাষ করবেন সাতাত্তর বিষের কিন্তু গাছটা একটু বড়ো হয় কিন্তু ফলনটা কিন্তু মানে পুঁস্পন্ন সাতাত্তর এবং সাতাত্তর বিশ দুটারে কিন্তু ফলনটা একই আসে কিন্তু আপনার সময় বেদে কিন্তু এটা জাতটা আপনাদেরকে আলাদা আলাদা করে লাগাতে হবে আশা করি আপনারা জাত সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন এবার আসি যে আপনারা ভুট্টা লাগাতে আপনারা সার ব্যবস্থাপনা কতটুকু করে করবেন এবং কতটুকু করে কোন সারটা দিবেন তো প্রথম অবস্থায় আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এই ভুট্টা চাষের ক্ষেত্রে আপনারা কিন্তু দ্বিতীয় এবং প্রথম কিস্তিতে সারগুলো দিতে হয় তো এই সার ব্যবস্থাপনা কতটুকু আপনারা করবেন আপনারা কিন্তু আপনাদের এই ভুট্টার জমিতে পঞ্চাশ কেজি এক বিঘা জমি হিসেবে দেবো আমি আজকে যে এক বিঘা জমিতে আপনারা কতটুকু পরিমাণ সার রাসায়নিক সারগুলো দিয়ে থাকবেন তো এই রাসায়নিক সারের মধ্যে আমি যদি বলি পুতমাংসের যে টিএসপি টিএসপি কিন্তু আপনারা এক বিঘা জমিতে চল্লিশ কেজি পরিমাণ টিএসপি দেবেন এবং ডিএপি দিবেন হচ্ছে আপনার বিশ কেজি আর আপনার এমওপি যেটা পঠাশ সেটা দিবেন কিন্তু চল্লিশ কেজি তারপরে আমরা যেটা বলি যে আপনারা কিন্তু এই জিপস্যামটা কিন্তু ভুট্টা চাষের ক্ষেত্রে অবশ্যই আপনারা দিবেন আর এই জিপশামটা আপনারা এক বিঘা জমিতে কতটুকু পরিমাণ দিবেন তো ডি জীবশ্যামটা আপনারা কিন্তু এক বিঘা জমিতে তিরিশ কেজি দিয়ে থাকবেন তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার ইউরিয়া আর ম্যাগনেশিয়াম তো এক বিঘা জমিতে কিন্তু ম্যাগনেশিয়ামটায় আপনারা কিন্তু দশ থেকে পনেরো কেজি পরিমাণ দিবেন এবং আপনার ইউরিয়ার ইউরিয়াটা কিন্তু আপনারা বিশ কেজি দিবেন তো এরপর যদি আপনি বলি যে দস্তা বরণ যদি আপনারা দিতে চান তাহলে কিন্তু প্রথম চাষের ক্ষেত্রে দেওয়া লাগবে না যখন আপনারা মাটিটা একটু উঠিয়ে দিবেন তখন কিন্তু এই দোস্তা বরণটা আপনারা আপনাদের এই ভুট্টার জমিতে দিয়ে থাকবেন তো শুধুমাত্র দর্শক আপনারা কিন্তু এগুলো সারগুলো কিন্তু আপনার প্রথম কিস্তিতে কিন্তু অর্ধেক সার দিবেন জমি যখন তৈরি করবেন তো তারপরে কিন্তু যেগুলো অর্ধেক সারগুলো থাকবে তারপরে কিন্তু আপনারা যখন এই ভুট্টার গাছ আমাদের যে এরকম বড় হয়ে আছে এরকম যখন বড় হবে তখন কিন্তু যখন আপনারা এই জমিতে ছিটে দেওয়ার পর মাটিগুলো একটু বেটে উঠে দিবেন তো এই রাসায়নিক সারগুলো কিন্তু আপনারা প্রথম কিস্তিতে অর্ধেক দিবেন এবং দ্বিতীয় কিস্তিতে কিন্তু অর্ধেক দিবেন তো এবার আসি আপনারা আপনাদের জমিতে রাসায়নিক সারগুলো দেওয়ার পর আপনারা চাষ দেওয়ার পর বেডটা কতটুকু করবেন এবং শাড়ি থেকে শাড়িটা কতটুকু হবে তো আমি যদি বলি আপনাদেরকে একটি ধারণা দিই যে আপনারা কিন্তু শাড়ি থেকে শাড়ি দূরত্ব কিন্তু আপনারা ভুট্টো আর চাষের ক্ষেত্রে চব্বিশ ইঞ্চি দেবেন এবং ডেনটা দিবেন আপনার আট থেকে নয় ইঞ্চি তো আট থেকে ন ইঞ্চি ডেনটা দেবেন এবং শাড়ি থেকে শাড়ি দূরত্ব কিন্তু চব্বিশ ইঞ্চি দিবেন তো তারপর আপনারা গাছটা কত দূর পরপর লাগাবেন সমানত দর্শক ভুট্টা চাষের ক্ষেত্রে আপনাদেরকে গাছটা কিন্তু আপনার আট থেকে নয় ইঞ্চি পরপর কিন্তু এই ভুট্টা চারাগুলো বীজগুলো দিতে হবে তো এই নিয়মে যদি আপনারা ভুট্টা চাষ করেন আমি আশা করি আপনারা ভুট্টার একটা ভালো ফলন পাবেন এবং আমি কিন্তু যে জাতগুলো বলেছি এগুলো দুটা জাতি কিন্তু আপনার এক বিঘে জমিতে যদি আপনার এই নিয়মে সার এবং সার ব্যবস্থাপনা করতে পারেন এবং সঠিকভাবে বেড তৈরি করে চা এই বীজগুলো দিতে পারেন তাহলে কিন্তু এক বিঘে জমি থেকে আপনারা পঞ্চাশ মন হারে আপনারা ভুট্টা পাবেন সম্ভবত দর্শক ভুট্টা চাষের ক্ষেত্রে কিন্তু স্প্রে কম লাগে এবং রাসায়নিক সারগুলো কিন্তু কম লাগে তাই কিন্তু ভুট্টা চাষ কিন্তু ওদের একটি লাভজনক ফসল তো এই দুইটা জাতের মধ্যে আমি যে দুটা জাত বললাম আপনারা যদি নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে লাগান তাহলে কিন্তু যেহেতু শীতকালীন সময় তাহলে কিন্তু এই শীতকালীন সময় কিন্তু ভুট্টার গাছগুলো একটু কম বৃদ্ধি পায় তাই কিন্তু আমাদের এই ভুট্টা চাষের ক্ষেত্রে আপনাদের কিন্তু পাঁচ মাস সময় নেবে এই ভুট্টা তো পাঁচ মাস পর কিন্তু এই ভুট্টাটা হারবে শুরু করতে পারবেন আপনারা তো পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে কিন্তু এই ভুট্টাটা আপনারা ফলন পাবেন এবং পাঁচ মাস পর কিন্তু এই ভুট্টাটা আপনারা হারবে শুরু করতে পারবেন সময়তো দর্শক আপনাদেরকে কিন্তু রাসায়নিক সার এবং আপনারা কীভাবে বেট করবেন কীভাবে আপনারা বীজগুলো দিবেন এবং কোন জাতগুলো কখন রেজাল্ট ভালো দেয় সেটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবার আসি ভুট্টা চাষের রোগ বালায় তো ভুট্টা চাষের ক্ষেত্রে কিন্তু রোগ বালাইটা কম হয়ে থাকে এবং আপনারা যখন চারাগুলো লাগাবেন তখন কিন্তু যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার লেদা পোকাগুলো কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করবে তো লেদা পোকার ক্ষেত্রে আপনারা কোন স্প্রেগুলো দেবেন তো আপনারা যখন এই ভুট্টা গাছ বীজগুলো দেবেন ভুট্টার গাছ যখন বের হবে তখন কিন্তু আপনার সাত থেকে আট দিন পরে কিন্তু লেদা পোকা আক্রমণ হবে আপনাদের ভুট্টোর জমিতে এবং পাতাগুলো এবং আপনার কচি পাতাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু কেটে দিবে লেদা পোকাগুলো কিন্তু ভুট্টা চাষের ক্ষেত্রে বিশাল আকারে সমস্যা করে তো লেদা পোকার জন্য আপনারা কোনটা ব্যবহার করবেন তো লেদা পোকার জন্য যদি আমি বলি আপনাদেরকে যে আপনারা কিন্তু লেদা পোকার জন্য কেরাটা ব্যবহার করতে পারেন ভুট্টোর জমিতে তো ভুট্টার জমিতে কেরাটা আপনার কত লিটার পানিতে কত মিলিয়ে দিবেন তো কেরাটা কিন্তু আপনারা ভুট্টোর জমিতে প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিবেন এই কেরাটা আপনাদের জমিতে যখন আপনারা দেখবেন যে আপনাদের গাছগুলো সাত থেকে আট দিন হয়েছে গাছগুলো আপনার চার তিন থেকে চার ইঞ্চি লম্বা হয়েছে তখন কিন্তু এই স্প্রেটা আপনারা করবেন তো লেদা পোকা ছাড়া কিন্তু ভুট্টার জমিতে কিন্তু অন্য কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগে না তো আপনারা কিন্তু এই লেদা পোকা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ভুট্টা চাষ থেকে একটা ভালো একটা রেজাল্ট পাবেন সাধারণত দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভুট্টা চাষ কখন কোন মাসে আপনারা কোন চারটা করবেন কিভাবে বেড তৈরি করবেন কিভাবে বীজ দিবেন এবং কতটুকু শাড়ির দূরত্ব করবেন এবং গাছ থেকে গাছ দূরত্ব কতটুকু করে করবেন আমরা তো দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে আসবো আরো কোনো একটি নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম